বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুশীলনী তিনের 18 নং অঙ্কটি তোমাদের সমাধান করে দিব। দেখো এখানে আছে কি, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে কি হলো, স্বর্ণের বারটির ওজন কত? দেওয়া আছে সমাধান, দেওয়া আছে দৈর্ঘ্য 7.8 এত সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। অতএব স্বর্ণের বারটির আয়তন, সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এত ঘন সেমি। সমান সমান দৈর্ঘ্য 7.8 গুণন প্রস্থ 6.4 গুণন উচ্চতা 2.5 এত সেন্টিমিটার, সমান সমান এগুলো যদি আমরা গুণন করি তাহলে হবে 1.24.8 ঘন সেমি, মানে সেন্টিমিটার। আমরা জানি অতএব যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেমি পানির ওজন, সমান 1 গ্রাম। অতএব আমরা যেটা বের করছি, 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান সমান 1 গুণন 124.8 এত গ্রাম, সমান সমান গুণন দিলে হয় 124.8 এত গ্রাম। পৃষ্ঠা যাই, যেহেতু স্বর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী, অতএব ২৪.৮ ঘন সেমি স্বর্ণের ওজন ওজন
124.8 গুণন 19.3 এত গ্রাম সমান সমান গুণন করলে হবে 2408.64 এত গ্রাম অতএব স্বর্ণের বারে ওজন 2408.64 গ্রাম ধন্যবাদ।